আপনি 1 লক্ষ টাকার মধ্যে কী কী ব্যবসা করতে পারেন? আমি আপনাদেরকে 5টি তথ্য দেব, যে 5টি তথ্যের মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনি এখান থেকে ব্যবসা করতে পারেন, তাহলে পুরো ভিডিওটা দেখেন, এ টু জেড আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ব্যবসার আইডিয়া, আপনি 1 লক্ষ টাকার মধ্যে 5টি ব্যবসার আইডিয়া আপনাদের দেবো, যেটা 1 লক্ষ টাকার মধ্যে আপনি 5টি ব্যবসা শুরু করতে পারেন, তবে আপনি জেনে বুঝে করবেন। 1 নম্বর হলো অনলাইন ব্যবসা। অনলাইন বলতে ই কমার্স, অ্যাফিলিয়েট মার্কেট, কারণ আপনি এটা ঘরে বসে, আপনার বাসায় বসে আপনি এটা করতে পারেন। আপনি কোনো পণ্য তৈরি করছেন বা কোনো পণ্য সেল করবেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করুন, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিত্য প্রয়োজনীয় সে আপডেটগুলো দিতে থাকেন, অথবা আপনার ওয়েবসাইটও দরকার নেই, আপনি যদি মনে করেন একটা ইউটিউবে ভিডিও তৈরি করেন, সেটা পাবলিশ করেন, আবার ফেসবুকে দেন, ফেসবুকে আপনি দেন, আপনার বন্ধুবান্ধব আছে কোনো গ্রুপে দেন, বা কোনো ইয়েতে দিয়ে সেটা মার্কেটিং করেন, অথবা আপনার ফেসবুকের বুস্ট করেন, বুস্ট করে আপনি আপনার একটা পণ্য তৈরি করছেন, আপনি ঘরে বসে কিন্তু সেটা বিক্রি করতে পারবেন, অথবা আপনি অনলাইনে কাজও করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনার কোনো পণ্য নেই, আপনার বিভিন্ন সাইট আছে, অ্যামাজন আছে, আলিবাবা আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আপনি পণ্যগুলো বিক্রি করে, তাদের পণ্য বিক্রি করে আপনি কমিশন পেতে পারেন। 2 নম্বর হলো মোবাইল ফুড স্টল। এটা কিন্তু দেখা যায়, ইদানিং খুব দেখা যাচ্ছে, কারণ এটা আপনি পার্ক আছে, রাস্তার পাশে আছে, বা কোনো নির্জন জায়গা আছে, বা কোনো নাম করা ব্রিজ আছে, বা কোনো ভালো পরিবেশ আছে যেখানে মানুষ যায় উঠা বসা করে, অথবা আপনি আপনার গ্রামে বা আপনার শহরে ছোট্ট একটি ঘর ভাড়া নিয়েও আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। এখানে আপনি স্ন্যাক্স, ফাস্টফুড, পানীয়, চা, কফি বিক্রি করতে পারেন, এবং এখানে আমার মনে হয় লভ্যাংশ হিসাব করতে গেলে ভালো একটা লভ্যাংশ কিন্তু এখানে আপনারা পাবেন, এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি রাস্তার আশেপাশে কিন্তু এগুলো খুব চলতেছে, অথবা বড় বড় শহরে দেখা যায় একটা গাড়ি করে নিয়ে তারা যায়, বিকালের দিকে যায়, সারাদিন হয়তো সকাল থেকে বাজার ঘাট করে রান্নাবান্না মানে গোছগাছ করে দেখা যায় বিকালে যায় বসে, ওখানে ভালো কিন্তু সেল হয়, ওটা চেয়ারম্যান দিয়ে বসা দেয়, ভালো সেল কিন্তু হয়। 3, টিউটোরিয়াল বা কোচিংয়ের ব্যবসা। দেখেন, আপনি যদি কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ের উপরে দক্ষ হন, আপনি যদি দক্ষ হন যে আপনি কোনো বিষয়ের উপর দক্ষ আছেন, আপনি একটা ভালো ছাত্র, আপনার ভালো রেজাল্ট, আপনি এলাকাটা সুনাম আছে, এটা অ্যাপ্রিজেন্ট, আপনি বাড়িতেই আপনি কোচিং সেন্টার করেন বা টিউটোরিয়াল করেন, আপনি বাসায় বসে একটা রুম নিয়ে একটা টিউটোরিয়াল শুরু করেন বা একটা কোচিং সেন্টার শুরু করেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশে অহরহ হয়ে আসছে এবং আপনি এটা করতে পারেন, এটা কিন্তু একটা ভালো বিজনেসের মধ্যে এখন হয়। এরপর আপনি টিউটোরিয়াল কোচিং সেন্টার পরে আপনি টুকটু করে আপনি একটা প্রতিষ্ঠান খাড়া করলেন, একটা স্কুল করে ফেললেন, কলেজ করে ফেললেন, এভাবে আপনাকে অগ্রসর হতে হবে। 4, হস্তশিল্প। দেখেন, হস্তশিল্প কিন্তু আমরা অনেক নিউজগুলো দেখি, অনেকেই কিন্তু ভালো সফলতা অর্জন করছেন, তারা ছোট আকারে শুরু করে বড় আকার হয়ে গেছে এখন তারা, এবং তারা এই হস্তশিল্পগুলো বিদেশেও রপ্তানি করছে, এরকম কিন্তু আমাদের কাছে অনেক তথ্য আছে। হ্যাঁ, আপনি কী করতে পারেন, আপনার হস্তশিল্প আপনার বাড়িতে বসে, আপনার গ্রামে হোক বা যেখানে হোক, অবসর টাইমে হোক, আপনি হস্তশিল্প শুরু করেন, যেমন মেয়েদের গহনা তৈরি করা, আপনার শোপিস তৈরি করা, বা অনেক কিছুই কিন্তু এখন আছে। এখন এগুলো দেখেন, অনেকে বলছে যে আমরা কিনতে তৈরি করবো। দেখেন, আপনার আশেপাশে, আমাদের আশেপাশে যে ওয়েস্টেজগুলো আছে এগুলো তো আপনি তৈরি করেন, আপনি গুগলে সার্চ দেন, আপনার ফেসবুকে সার্চ দেন, দেখেন আপনি প্রচুর কিন্তু এগুলো তথ্য পাবেন, সেগুলো আপনি শুরু করেন, বা আপনি শুরু না করলে তো হবে না, এগুলোতে আপনি শুরু করেন এবং আপনি দেখেন বলবো বিক্রি করবো কোথায়। আপনার ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইট তৈরি করে নেন, বা একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যান, ফেসবুকে যান, একটা 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 তৈরি করছেন সেটা আপনি পোস্ট দেন, সেটাকে পোস্ট দিয়ে যদি মনে না রিচ হচ্ছে না, প্রথমে আপনি বুস্ট করেন, বুস্ট করে সেখান থেকে কিন্তু আপনি ভালো সেল করতে পারবেন। 5, কৃষিক্ষেত্র। আসলে দেখেন, কৃষিক্ষেত্র আমাদের বাংলাদেশ কেন সারা বিশ্বের এখন কৃষিক্ষেত্রের উপরে চাপ দিতে হচ্ছে, কারণ কৃষিক্ষেত্র হলে আপনি হাঁস মুরগি, হাঁস মুরগি খামার করেন, অথবা মৎস্য চাষ করেন, অথবা আপনার মৎস্য চাষ করতে গেলে আপনি পুকুর নাই, নিজস্ব পুকুর নাই, আপনি পুকুর লিজ নেন, লিজ নিয়ে শুরু করেন, এই ক্ষেত্রটা ভালো একটা অবস্থান কিন্তু আছে এখন, এবং শিক্ষিত বলেন অশিক্ষিত সবাই কিন্তু এই এগ্রিকালচার সাইডে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন। পরিশেষে একটা কথা বলতে চাই,
আপনার জাস্ট আইডিয়া দিয়ে থাকি। আপনি যদি মনে করেন যে না আপনার এই পাঁচটা আইডিয়ার মধ্যে একটা আইডিয়া আপনার ভালো লাগছে, তাহলে আমার কাছে ভালো লাগবে। আপনি জেনে বুঝে তারপর আপনি শুরু করেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। আজকের মতো এখানে শেষ করছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।